নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে জার্মানির অটোবান সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। এই অটোবান হচ্ছে আসলে বাংলাদেশে আমরা যেটিকে হাইওয়ে বলে থাকি বা ইংলিশে মোটরওয়ে, সেটিরই জার্মান শব্দ হচ্ছে অটোবান। তো জার্মানির এই অটোবানে কী কী ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায়, অটোবান সম্পর্কে কিছু মজার মজার তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, প্রথমে বলে রাখি আজকের এই ভিডিওটি মূলত তথ্যবহুল, আপনাদের কারো কারো হয়তো বোরিং লাগতে পারে, প্রচুর তথ্য থাকবে এই ভিডিওতে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়ে চলে যাই। আমি প্রথমেই আপনাদেরকে একটা মজার তথ্য দিয়ে এই ভিডিওটি শুরু করতে চাই। সেটি হচ্ছে, আপনারা কেউ কেউ হয়তো এরই মধ্যে জেনে থাকবেন যে জার্মানিতে অটোবানে যদি কারো গাড়ির জ্বালানি ফুরিয়ে যায় বা তেল ফুরিয়ে যায়, তাহলে পুলিশ চাইলে তাকে শাস্তির আওতায় আনতে পারবে। বেশ কিছু কারণে জার্মানির অটোবান সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ। এর মধ্যে একটা হচ্ছে আপনার স্পিড লিমিট। জার্মানির অটোবানে সাধারণত কোনো স্পিড লিমিট থাকে না, একমাত্র আপনার অটোবান থেকে বের হওয়ার সময় একটা স্পিড লিমিট থাকে, আর কখনো কখনো যদি যানজটের সৃষ্টি হয় অ্যাক্সিডেন্টের কারণে সেই ক্ষেত্রে হয়, অথবা কখনো কখনো আপনার লিমিট একটু করে দেওয়া হয় যদি আপনার পরিবর্তিত পরিস্থিতির কারণে। কিন্তু জার্মানিতে রিকমেন্ডেড স্পিড হচ্ছে অটোবানে 130, আর কারো গাড়ি যদি সাপোর্ট করে সে 300-350, মানে আনলিমিটেড পর্যন্ত চালাতে পারবে। তার গাড়ি যতক্ষণ সাপোর্ট করবে ততক্ষণ পর্যন্ত সে স্পিড দিতে পারবে। ইউরোপে তো বটেই, সারা পৃথিবীর মধ্যেই জার্মানি একমাত্র দেশ যেখানে অটোবানে কোনো বা মোটরওয়েতে কোনো স্পিড লিমিট থাকে না। তো ভালো কথা, স্পিড তো আপনারা অনেক দিতে পারলেন, কিন্তু সর্বনিম্ন আসলে কত স্পিডের গাড়ি অটোবানে চলতে পারবে? এখানে খুবই দুঃখের খবর হচ্ছে, যেই সব গাড়ির স্পিড লিমিট আপনার মানে 60-এর উপরে, তারা শুধু অটোবানে চলতে পারবে। 60-এর নিচে যদি কারো গাড়ির স্পিড থাকে সেই ক্ষেত্রে অটোবানে গাড়ি চালানো নিষিদ্ধ, মানে আপনার মোপেড বা ছোটো মোটর সাইকেল যেগুলো আছে, অথবা নর্মাল সাইকেল বা ট্র্যাক্টর, এই ইয়েগুলো যানবাহনগুলো অটোবানে উঠতে পারবে না। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা যে অটোবানটা দেখছেন এটাকে আসলে খুব বড় অটোবান ভাবার কোনো কারণ নাই। এই অটোবানটা আসলে আঞ্চলিক অটোবান। আপনারা যদি আন্তঃ জার্মানি অটোবান দেখেন তাহলে আরও বুঝতে পারবেন যে প্রচুর গাড়ি এবং প্রচুর আপনার আপনার ট্র্যাকগুলো থাকে। তো অটোবান সম্পর্কে আরও দু একটা মজার তথ্য দেই। জার্মানির অটোবান আসলে কতটুকু, মানে কত দৈর্ঘ্য, কত বড়, আমি মজার একটা তথ্য দিই। সেটা হচ্ছে যে জার্মানির অটোবান এতটাই বড় যে জার্মানি থেকে আপনারা যদি গাড়ি চালিয়ে বাংলাদেশে যান, আবার গাড়ি চালিয়ে বাংলাদেশ থেকে জার্মানি আসেন, সেই টোটাল দৈর্ঘ্য যতটুকু হবে জার্মানির অটোবান আসলে ততটুকু, মানে পুরো অটোবানগুলো যদি আমরা জোড়া লাগাই। তার মানে হচ্ছে জার্মানিতে প্রায় 13,000 কিলোমিটার অটোবান আছে। আর জার্মানিতে সবচেয়ে বড় অটোবান হচ্ছে A7, এ দিয়ে আসলে অটোবান বোঝায়। তো এই A7 অটোবানের দৈর্ঘ্য হচ্ছে 963 কিলোমিটার। আর অটোবানটা কত বড়, আরেকটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে আপনারা যদি হামবুর্গ পর্যন্ত আসেন, যতটুকু দৈর্ঘ্য সেই পুরা দৈর্ঘ্যটা হচ্ছে জার্মানিতে আপনার মোটামুটি অটোবানের কিলোমিটার হিসেব করলে দাঁড়ায় আর কি, মানে 13,000 কিলোমিটার।
অটোবানে কিছু দূর পর পর ইমার্জেন্সি টেলিফোনের ব্যবস্থা থাকে, যদি কারো কোনো সমস্যা হয় বা অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে টেলিফোন করতে পারে কেউ। এছাড়া আপনার 25-30 কিলোমিটার বা 50 কিলোমিটার পর পর আপনার পেট্রোল পাম্প, তারপর টয়লেট এবং হচ্ছে আপনার রেস্টের ব্যবস্থা আছে। সেখানে চাইলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু রেস্টের ব্যবস্থা দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটাতে। দেখেন কত সুন্দর পরিবেশ, এখানে কেউ চাইলে দাঁড়াতে পারে, গাড়ি পার্কিং করে বিড়ি সিগারেট খেতে পারে, কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারে, চা কফি খেতে পারে, এবং অন্যান্য জায়গায় সাধারণত রেস্টুরেন্টও থাকে। তো এত যে পজিটিভ কথাবার্তা আসলে বলছি অটোবান সম্পর্কে, তো অটোবানের নেগেটিভ দিক কী কী আছে? জার্মানি থেকে আসলে যানজট লাগে, মানে আপনারা যদি একটু চিন্তা করেন, আসলে হ্যাঁ জার্মানিতেও অটোবানে যানজটের সৃষ্টি হয়। এই যানজটের সৃষ্টিটা হয় আসলে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে। তো এই অ্যাক্সিডেন্ট হরহামেশা হয়, একেবারে যে অ্যাক্সিডেন্ট জার্মানিতে হয় না তা না, কিন্তু জার্মানিতে বাংলাদেশের মতো অ্যাক্সিডেন্ট হয় না, তবে অ্যাক্সিডেন্ট হলে বেশ ভালোই, বেশ বড় ধরনের ক্ষতি হয়। যাই হোক, যানজট কেমন আসলে হয় জার্মানির অটোবানগুলোতে? তো এডিএসি নামে একটা অর্গানাইজেশন আছে, সেই এডিএসির হিসেব অনুযায়ী জার্মানিতে 2015 সালে আপনার প্রায় 6 লাখের মতো যানজট তৈরি হয়েছিল, 5,68,000 যানজট তৈরি হয়েছিল। এই যানজটের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য ছিল হচ্ছে আপনার 11,00,000 কিলোমিটারের মতো। আর এর ফলে মানুষের, জার্মানিতে জার্মানদের আপনার 3,41,000 ঘন্টা সময় নষ্ট হয়েছিল। তবে ঢাকার তুলনায় বা বাংলাদেশের তুলনায় যদি আমি চিন্তা করি যে এত লম্বা যানজটের ফলেও মাত্র 3,41,000 ঘন্টা নষ্ট হয়েছে, আপনারা যদি চিন্তা করেন বাংলাদেশের তুলনায় তাহলে এটা অনেক কম। জার্মানিতে 8.5 কোটি মানুষের জন্য প্রায় 6.5 কোটি আপনার যানবাহন আছে, তো সেই তুলনায় আপনি যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে যানজট সেই অর্থে নেই আসলে। বাংলাদেশের হাইওয়েতে যেরকম আপনারা টোল দেওয়ার একটা ব্যবস্থা আছে, জার্মানিতে আসলে এই টোলের ব্যবস্থা আগে ছিল না। কিন্তু আপনারা জানেন যে জার্মানির উপর দিয়ে ইউরোপের বিভিন্ন দেশের আপনার যানবাহন যাতায়াত করে, তো সেই ক্ষেত্রে জার্মানির সরকার দেখলো যে জার্মানিতে আসলে আপনার রাস্তা মেরামতের খরচ বেড়ে যাচ্ছে, সেই দিকটা চিন্তা করে 2005 সাল থেকে এই টোল আরোপের ব্যবস্থা করেছে জার্মান সরকার। জার্মানিতে আসলে প্রচুর টানেল রয়েছে, তো এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আসলে অনেক ড্রাইভারই ভয় পেয়ে থাকে সাধারণত, কারণ খুবই অন্ধকার থাকে। তো সেই টানেলে যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো আপনার ইমার্জেন্সি কিছু ঘটে তাহলে নিয়ম হচ্ছে গাড়ি আপনার সাথে সাথে রেখে ইমার্জেন্সি এক্সিট দিয়ে বের হয়ে যাওয়ার। ইমার্জেন্সি এক্সিট দিয়ে বের হয়ে যাওয়ার সময় গাড়ির মায়া করার কোনো সুযোগ নেই, গাড়িতে গাড়ির চাবিটা রেখে যাওয়ার নিয়ম, তা না হলে আপনার জরিমানা হতে পারে, বা গাড়িটা ওখানে রেখেই যাওয়ার নিয়ম। গাড়িটা সাধারণত আপনার ইন্স্যুরেন্স, যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স এগুলো কভার করবে আর কি। বন্ধুরা, আশা করি আপনারা বিরক্ত হচ্ছেন না, যেহেতু প্রচুর তথ্য আপনাদেরকে শুনতে হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে এটা খুবই তথ্যবহুল একটা ভিডিও, শুধুই তথ্যই থাকবে এখানে, কোনো আপনার বিনোদনমূলক কিছু আসলে না। যাই হোক, আপনারা জানেন যে জার্মানি একটা শীতের দেশ এবং প্রচুর আপনার বরফ পড়ে শীতকালে, সাধারণত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে। তো বরফ পড়ার সময় আপনার রাস্তাঘাট খুবই পিচ্ছিল হয়ে যায়, তো গাড়ির যে পাইল আপের যে ব্যবসা, মানে একটার উপর আরেকটা ধাক্কা লেগে যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেটা খুবই ভয়াবহ হয়। আপনারা হয়তো এরই মধ্যে ইউটিউবে বা ফেসবুকে দেখে থাকবেন পৃথিবীর বিভিন্ন শীতকালীন দেশে, যেমন কানাডাতে প্রায় এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়। তো যাই হোক, জার্মানিতেও এরকম অ্যাক্সিডেন্ট ঘটে। জার্মানিতে সবচেয়ে বড় যে দুটো অ্যাক্সিডেন্ট ঘটেছিল, একটা হচ্ছিল আপনার 1990 সালের অক্টোবর মাসে, 170টা গাড়ি আপনার পাইল আপ হয়েছিল, একটার উপর একটা উঠে গিয়েছিল, এতে নিহত হয়েছিল 10 জন এবং আহত হয়েছিল 123 জন। এটা সবচেয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর প্রায় একই ধরনের আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটেছে 2009 সালে, সেটিতেও আপনার প্রচুর বড় অ্যাক্সিডেন্ট, কিন্তু তেমন কোনো হতাহত হয়নি। আপনার 259টা গাড়ি আপনার এইরকম পাইল আপ হয়েছিল।
বন্ধুরা আর বেশি কথা বলবো না, জাস্ট ছোট্ট দুই একটা তথ্য দিয়ে আজকের এই ভিডিও শেষ করব। আপনারা হয়তো জানতে চাইতে পারেন জার্মানিতে প্রথম কখন অটোবান যাত্রা শুরু করেছিল। তো জার্মানিতে আসলে অটোবানের কাজ শুরু হয়েছিল 1929 সালে, আমরা তখনও আসলে বাংলাদেশ পাইনি, আপনারা জানেন যে অনেক পরে বাংলাদেশ এসছে। যাই হোক, তো 1929 সালে জার্মানির যে পশ্চিম জার্মানি ছিল, মানে বন এবং কলন, এই বন এবং কলনের মধ্যে অটোবান আপনার অটোবানের কাজ শুরু হয়েছিল 1929 সালে। কলনের মেয়র এই কাজ উদ্বোধন করেছিলেন, কিন্তু আপনার 1933 সালে হিটলার আপনার ক্ষমতায় এসে এই পরিকল্পনাটাকে নিজের বলে 1933 সালে আসলে প্রথম এই আপনার অটোবানের উদ্বোধন করে আর কি, কাজ যদিও শুরু করেছিলেন কলনের মেয়র। যাই হোক, এটা হচ্ছে আপনার অটোবানের শুরুর আপনার ইনফরমেশনটা। তো জার্মানিতে আপনারা জানেন যে মদ খেয়ে গাড়ি চালানোর যেই শাস্তিটা, এটা এখানে খুব বেশি রিলেটেড না, এগুলো নিয়ে হয়তো আমি আরেকটা পরে ভিডিও বানাবো। জাস্ট আপনাদের বলে রাখি, মদ খেয়ে গাড়ি চালানোর শাস্তি শুরুই হয় হচ্ছে 500 ইউরো থেকে, এরকম একটা বিধান আছে। আর যখন প্রবেশনারি পিরিয়ড থাকে, মানে আপনার পরীক্ষামূলক যে 2 বছর গাড়ি মানুষ চালানোর সুযোগ পায়, সেই সময়টাতে যদি কেউ মদ খেয়ে গাড়ি চালায় তাহলে সাথে সাথে তার লাইসেন্স চলে যাবে, এটা হচ্ছে নিয়ম, মানে কোনো সুযোগ নাই একেবারে। তো যাই হোক, আমি আজকের মতো এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অনেক তথ্য আপনাদেরকে শুনতে হলো, তথ্যগুলো হয়তো আপনাদের তেমন কোনো কাজে আসবে না, বাট জাস্ট একটা ইন্টারেস্টিং বিষয় হিসেবে বা তথ্য জানার একটা আগ্রহ থেকে হয়তো আপনাদের এই তথ্যগুলো যদি আপনারা জেনে রাখেন, হয়তো কখনও কারোর সঙ্গে আলাপ আলোচনার মধ্যে, অথবা কেউ যদি কখনো আপনার জার্মানি আসেন, অথবা যারা জার্মানি আপনারা আছেন হয়তো তাদের কাজে লাগতে পারে কোনো না কোনোভাবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দেখে টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।